হ্যালো ফ্রেন্ডস, আমি রক্তিম। আজ আমরা চলে এসেছি কলকাতার নিকটবর্তী নবনির্মিত নিউ টাউন, যা একটি স্যাটেলাইট সিটি। নিউ টাউনে এসে কী কী দেখবেন তা জানার জন্য এই ভিডিওটি পুরো দেখুন ও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নিউ টাউন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত। বিভিন্ন জায়গা থেকে আপনারা এই নিউ টাউনে আসতে পারবেন। তো মেনলি দুটো দিক থেকে এই নিউ টাউনে ঢোকা যায়, এক সেক্টর ফাইভের দিক থেকে আর দ্বিতীয় ভিআইপি রোডের দিক থেকে। এই নিউ টাউন শহরটি NKDA অর্থাৎ নিউ টাউন কলকাতার ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে, আর হিডকো এই শহরের বিউটিফিকেশনের কাজটা করে থাকে, যেমন রোড, ড্রেন, ওয়াটার সাপ্লাই এইসব আর কি। সামনেই দেখতে পাচ্ছেন বিশ্ববাংলা গেট বা কলকাতা গেট, এর উপরে একটা ঝুলন্ত রেস্টুরেন্ট আছে, তো খুব সুন্দর ভিউ পাওয়া যায় ওই রেস্টুরেন্টে আর খাবারও খুব সুন্দর। তো নিউ টাউন এলে এই জায়গাটিতে অবশ্যই আসতে পারেন। এই যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি আমরা, এটার নাম বিশ্ববাংলা সরণি। তো রাস্তাটার দৈর্ঘ্য মোটামুটি 10 কিলোমিটার, মানে নিউ টাউন থেকে হলদিরাম পর্যন্ত দৈর্ঘ্য মোটামুটি 10 কিলোমিটার। পুরো রাস্তাটাই ওয়াইফাই জোন, আর এটাই ভারতের সর্বপ্রথম ওয়াইফাই রোড। নিউ টাউনকে কলকাতার বাকি অংশের সঙ্গে মেট্রো রেল দিয়ে কানেক্ট করার জন্য কাজ হচ্ছে, তো মাথার উপরেই দেখতে পাচ্ছেন সেই কাজ। সামনে কিছু দূর এগোলেই বাঁদিকে পেয়ে যাবেন ইকো পার্ক, যা এখন কলকাতার প্রথম ও প্রধান আকর্ষণ, আর ডান দিকে পেয়ে যাবেন মাদার ওয়্যাক্স মিউজিয়াম। নিউ টাউনে এসে মুভি দেখতে চাইলে হাতের কাছেই পেয়ে যাবেন মাল্টিপ্লেক্স, যেমন নজরুল তীর্থ, বায়োস্কোপ এইসব। শর্টলেক সেক্টর ফাইভের মতো নিউ টাউনেও গড়ে উঠেছে অনেক তথ্য প্রযুক্তি কোম্পানি, তো সেই দিক দিয়ে দেখতে গেলে নিউ টাউনকে তথ্য প্রযুক্তি হাবও বলা যেতে পারে। এছাড়া নিউ টাউনে পেয়ে যাবেন বিভিন্ন শপিং মলস, হোটেলস আর রেস্টুরেন্টস। লাস্ট 4-5 বছর ধরে নিউ টাউনে মেনলি শীতকালে বিভিন্ন রকম মেলাও হয়, যেমন নিউ টাউন বুক ফেয়ার তার একটা অন্যতম, এছাড়া পৌষ মেলা, খাদ্য মেলা ইত্যাদি। এই ভিডিও ডেসক্রিপশনে আমি নিউ টাউন বুক ফেয়ারের লিঙ্ক দিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে দেখতে পারেন। নিউ টাউন এই পুরো সিটিটার আয়তন এখনও পর্যন্ত 30 স্কোয়ার কিলোমিটার, তো এটা দিন দিন আস্তে আস্তে বাড়ছে। প্রধানত এই নিউ টাউনের মধ্যে 3টে অ্যাকশন এরিয়া রয়েছে, অ্যাকশন এরিয়া 1, 2, 3, আর অ্যাকশন এরিয়া 4-এর কাজ চলছে। নিউ টাউনে অনেকগুলি আধুনিক ও উন্নত মানের হসপিটালস আছে। এছাড়া নিউ টাউন বাস স্ট্যান্ড নামে একটা বাস টার্মিনাস রয়েছে, যেখান থেকে কলকাতার যে কোনো জায়গায় যাবার এসি ও নন এসি বাস পাওয়া যায়। বাঁদিকে দেখতে পাচ্ছেন অ্যাক্সিস মল, আর ডান দিকে রয়েছে সেন্ট্রাল। তো এই দুটি নিউ টাউনের অন্যতম প্রধান শপিং সেন্টার। নিউ টাউন সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের এই ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম ট্র্যাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য। আপাতত আজকের মতো গুড বাই, এরকমই কোনো ট্র্যাভেল ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।